আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি প্রিংগল পটেটো চিপস। এই চিপসগুলো সাধারণত চড়া দামে আমাদেরকে বাজার থেকে কিনে খেতে হয়, তাই সবসময় কিন্তু কিনে খাওয়া পসিবল হয় না। বাসায় কিভাবে খুব সহজে এই চিপসগুলো তৈরি করবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। চিপস তৈরির জন্য আমি এখানে চারটা ছোট সাইজের নতুন আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যদি আপনারা বড় সাইজের আলু নেন তাহলে সেক্ষেত্রে একটা আলু নিলেই যথেষ্ট হবে। আর চিপস তৈরির জন্য অবশ্যই চেষ্টা করবেন নতুন আলুগুলো ব্যবহার করতে, এতে করে চিপসটা অনেক বেশি পারফেক্ট হয়। আমি একটা কাটা চামচের সাহায্যে এই আলুগুলোকে ভেঙে নিচ্ছি। খুব বেশি মিহি করে ভাঙতে হবে না, কারণ পরবর্তীতে আমরা আলুগুলোকে ব্লেন্ড করে নিব। আলুগুলোকে ভেঙে নিয়ে আমি এখন এখানে একটা ছোট সাইজের ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি। এখন এই জগের মুখটা আটকে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আলুগুলোকে আমি একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু চিপসগুলো ক্রিসপি হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারগুলোকে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে এগুলো দলা পাকিয়ে না থাকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু আমি এখন একসাথে ভালো করে মেখে নিব, আর মাখার পর দেখা যাবে যে এটা একটা রুটি বেলার ডোয়ের মতো হয়ে গেছে। যদি দেখেন যে ডোটা পারফেক্ট হয়নি, যদি খুব বেশি শক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হালকা করে একটু নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করবেন, আর যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যালেন্স করে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেই হবে। তো আমাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব, এতে করে আমার বেলতে সুবিধা হবে। আর এটা করার সময় অবশ্যই হাতে ময়দা মাখিয়ে নেবেন, কারণ এই ডোটা যতই শক্ত হোক না কেন, যেহেতু এখানে আলু দেয়া আর তাছাড়া চালের গুঁড়া দিয়েছি, তাই এই ডোটা কিন্তু হাতে লেগে যায়। আমি যেখানে রুটিটা বেলবো সেখানে পর্যাপ্ত পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি। দরকার হলে পরবর্তীতে আরও ময়দা দিব, তারপরও খেয়াল রাখতে হবে যেন এটা বোর্ডে কিছুতে আটকে না যায়। আর এই রুটিটা বা এই ডোটা কিন্তু অনেক সফট থাকে, তাই তোলার সময় একটু সাবধানে তুলতে হবে দুই হাতে। আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমরা নর্মালি যেরকম রুটি বানাই তার থেকে একটু পাতলা করার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে রুটির মতো পাতলা করে বেললেও হবে। তো আমি কিন্তু এখানে রুটিটা বেলে নিয়েছি, আর এখন এরকম কাটা চামচের সাহায্যে এভাবে একটু দাগ কেটে দেব, এতে করে চিপসগুলো ভাজার সময় ফুলে যাবে না বা গায়ে ফোসকা পড়ে যাবে না। আমি সম্পূর্ণ রুটিটাকে দাগ কেটে নেওয়ার পর কুকি কাটারের যে সাইজগুলো আছে তার মধ্যে থেকে গোল বড় সাইজেরটা আমি নিয়েছি। আর যেহেতু প্রিংগল চিপসগুলো একটু ডিম্বাকৃতির হয়, তাই আমি এই সাইজটাকে চেপে একটু ডিম্বাকৃতির করে নিয়েছি। এখন এটার সাহায্যে আমি এই রুটির থেকে চিপসগুলো কেটে নিব। সবগুলো কেটে নিয়েছি, আর যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি তুলে নিয়েছি, আর এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ওই ডোয়ের সাথে মিলে আবারও রুটি বেলা যাবে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করে বেলেছি। আর অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়দা এখানে ব্যবহার করতে হবে, পরে কিন্তু ময়দাগুলো ঝরে যাবে, এতে করে সুবিধা হবে কি একটার সাথে আরেকটা লেগে যাবে না। সবগুলো চিপস তৈরি করে নিয়ে আমি এখন চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি,
আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিব। তেলটা মিডিয়াম গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি ছোট্ট একটা অংশ দিয়েছিলাম। যখন এটা বুদবুদ হয়ে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে তেলটা গরম হয়েছে। এখন এই মিডিয়াম গরম তেলে আমি এই চিপসগুলোকে ছেড়ে দিব, আর চিপসগুলোকে দিয়ে আমি মিডিয়াম আঁচে এই চিপসগুলো ভেজে নেব। প্রথমে কিন্তু আমি চিপসগুলোকে একেবারে ভাজব না, প্রথমে আমি চিপসগুলোকে প্রতিটা পাশ 15 সেকেন্ড করে মোট 30 সেকেন্ড ভেজে নিব। একটা পাশ 15 সেকেন্ড ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি, উল্টে আমি এগুলোকে আবারও 15 সেকেন্ড ভেজে নিব, তারপর এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। চিপসগুলোকে কয়েক বেঁচে ভাজতে ভাজতে যখন দেখবেন যে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, সেক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে একদম লোতে করে দিবেন। এভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নিয়ে এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর 5 মিনিট পর সবগুলো চিপস আমি আবার দ্বিতীয়বারের মতো ভেজে নিব। আমরা দ্বিতীয়বারের মতো চিপসগুলো ভাজতে চলে এসেছি, আর দ্বিতীয়বারে ভাজার সময়ও আমরা চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখব, আর তেলটা যেন খুব বেশি গরম না থাকে সেদিকেও খেয়াল রাখব। এই চিপসগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে আমরা ভাজব না, একটা পাশ 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর আমরা চিপসগুলোকে উল্টে দিব, আর উল্টে দিয়ে অপর পাশটাকেও এরকম 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখানে প্রতিটা বেজ আমরা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব, আর এর মধ্যেই দেখা যাবে যে চিপসগুলো একদম ক্রিস্পি হয়ে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আমাদের চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা সবগুলো চিপস ভেজে নিব। এখন এই চিপসগুলো আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা মিশিয়ে, তবে গরম থাকা অবস্থায় কিন্তু এগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর চাট মশলা আমি মিশিয়ে দিচ্ছি। এখন ঝাঁকিয়ে সবগুলো মশলা একটু মাখিয়ে নিতে হবে, তারপর চিপসগুলোকে ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এগুলো কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে এই চিপসগুলো এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।